দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে দাসপুর এক ব্লকের দেয়ানচক দেশবন্ধু শিক্ষানিকেতন। 5ই নভেম্বর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিবস গেল, অথচ বিদ্যালয় কর্তৃপক্ষ ওই দিনটি কোনোভাবেই পালন করল না বলে গ্রামবাসীদের অভিযোগ। বিদ্যালয়ের পাশেই দেয়ানচক দেশবন্ধু ক্লাব, তারা অথচ চেষ্টা করেছে দেশবন্ধুর মর্যাদা রাখার। আমি শ্রী সুব্রত সামন্ত, বাড়ি দেয়ানচক এবং এই এলাকার অঙ্কন শিক্ষক। আজ 5ই নভেম্বর, 5ই নভেম্বর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 148তম জন্মদিবস। দেয়ানচক দেশবন্ধু শিক্ষানিকেতন হাই স্কুল, আজকে এই স্কুলে সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিন পালনীয় করা হয়নি, যদিও রবিবার আজ স্কুল ছুটি, কিন্তু এক্ষেত্রেও আজকে দিনটি পালনীয় করা হয়নি। সকাল থেকেই স্কুলে তালাবন্ধ ছিল। এর আগেও বিগত বৎসরে এভাবে দিনটিকে এড়িয়ে যাওয়া হয়েছিল এবং প্রতিবাদও করেছিলাম। সেক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং স্কুল কর্তৃপক্ষ সেভাবে কোনো পরিবর্তন আনেননি। সাধারণ মানুষ হিসাবে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী সুমিত কুমার ঘোষ মহাশয় এবং স্কুল কর্তৃপক্ষের কাছে একটাই প্রশ্ন, যার নামাঙ্কিত স্কুল দেয়ানচক দেশবন্ধু শিক্ষানিকেতন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামাঙ্কিত স্কুল, তার দিনটি সেই জন্মদিবসটি পালন নিয়োজে করা হয়নি, এটা কি খুবই ছোট? হ্যাঁ বলছি, ওনার নামেই তো আপনাদের স্কুল। গতকাল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিবস ছিল, সেটা জানেন? হ্যাঁ হ্যাঁ, পালন করেছেন স্কুলে? ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।